নমস্কার বাংলা স্পেয়ারে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি সুমন চট্টোপাধ্যায় ছেলেবেলায় একটা বাংলা প্রবাদ পড়েছিলাম বড়র প্রীতি বালির বাঁধ ক্ষণে হাতে ধরি ক্ষণে চাঁদ আমার মনে হয় যে একই কথা প্রযোজ্য এজুকের ইন্টারনেট ট্রোলদের ক্ষেত্রে এই দেখুন পরশুদিনই আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের এই তথাকথিত সম্প্রীতি যাত্রার পিছনে যে ছদ্মবেশী সাম্প্রদায়িকতা লুকিয়ে আছে তা নিয়ে একটি ভিডিও করেছিলাম আমাকে যারা ধন্য ধন্য করেছিলেন সেটা শুনে এবং কমেন্ট বক্সে মন্তব্য করেছিলেন তাদেরই একটা বড় অংশ আবার গতকাল আমি আমার নিজের পেশার কিছু স্বধর্মচ্যুত ছেলেপিলের অযোধ্যা নিয়ে বাড়াবাড়ি করা দেখে যে সব মন্তব্য করেছি তার বিরুদ্ধে যা মুখে আসে তাই বলে আমাকে আজকে দেখছি অনেকেই ট্রোল করেছে দেখুন এই তে সাংবাদিকতা করতে করতে তো চুল পাকিয়ে ফেললাম চুল দাড়ি সবই পাকিয়ে ফেললাম আমি একটা জিনিস আপনারা মাথায় রাখবেন যারা ট্রোল করেন বা করেন না সেটা হলো আমার গুরু ঠাকুররা আমাকে শিখিয়েছিল যে দেখো একটা লেখা কিংবা বলা ভালো হলো না মন্দ হলো সেটা বুঝবে কি উপায়ে যদি দেখো হয় তোমাকে লোকে প্রশংসা করবে নয় তোমাকে তেড়ে গাল দেবে কিন্তু যদি দেখো তোমার কোনো লেখা নিয়ে কেউ উচ্চ করছে না মানে একটা হিমশীতল অবজ্ঞা দেখতে পাচ্ছ তখন তুমি জানবে যে সেই লেখা জনমানুষে দাগ কাটে নি সুতরাং আর দেখুন আমি এই গাল খেতে খেতে গাল খেতে খেতে গাল খেতে খেতে আমার এমন অবস্থা হয়েছে যে আমার একটা ইমিউনিটি এসে গেছে ঠিক যেমন বারো বার কোভিডের টেস্ট করে আমার রক্তে কোভিডের সংক্রমণ পাওয়া যায়নি অনেকটা একইভাবে এই ধরনের অসভ্যের মতো গালাগাল দিয়ে আমাকে নিরস্ত করা যাবে এটা দয়া করে মনে করবেন না আর তাছাড়া দেখুন এইসব ব্যাপারে আমি যথেষ্ট গণতান্ত্রিক আমার ভিডিও দেখে আপনারা যারা মন্তব্য করেন তাদের বেশিরভাগ প্রায় বলতে পারেন নিরানব্বই শতাংশই আমি ওপেন করে দিই খালি যেখানে ধরুন অকারণে চকারান্ত বকারান্ত ক্ষয়ের ছেলে ইত্যাদি বলে গালাগাল করা হয় সেগুলো প্রোফেনটি বলে আমি ওগুলোকে ঠিক প্রশ্রয় দিতে চাই না আদারওয়াইজ আমাকে গাল দিয়েছেন অথচ আমি কমেন্ট বক্সে তাকে জায়গা দিয়ে নি এমন ঘটনা সচরাচর ঘটে বলে আমার মনে হয় না সে যাই হোক গতকাল আমি ওই আমাদের হিন্দি মিডিয়ার একাংশের মন্তব্য করতে গিয়ে একটি চটুল মন্তব্য করেছি যেটি আমি আজকে প্রত্যাহার করে নিতে চাই এবং তার জন্য আমার দুঃখ প্রকাশ্য ব্যক্ত করতে চাই সেটা হলো মিনিস্কার্ট পরে এখন মেয়েরা হিন্দি খবর পড়ছে এই কথাটা বলা আমার উচিত হয়নি তার কারণ এই মন্তব্যটি সত্যিই একটু সেক্সুয়ালি লোডেড মেয়েদের মনে আঘাত লাগলেও লাগতে পারে যদিও আশ্চর্যজনকভাবে আমার একজন প্রাক্তন সহকর্মী ছাড়া আমার এই বড় ত্রুটির দিকে আর কেউ দৃষ্টি দেননি সে যাই হোক আমি গতকাল কথায় কথায় আপনাদের বলেছিলাম যে দেখুন বাইশে জানুয়ারি কনসিক্রেশন বা রামের বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠার পর্বে প্রাক পর্বে আমি এই রাম রামায়ণ আমার দেখা অভিজ্ঞতা ইত্যাদি নিয়ে আপনাদের সঙ্গে আমার যা মনে হয় সেটা আমি শেয়ার করব এবং দেখুন কারুর ভক্তি নিয়ে কোনো রকম কটাক্ষ করার অধিকার আমার নেই আর যেখানে প্রশ্নটা বিশ্বাসের হয় সেখানে কোনো যুক্তি কোনো তর্ক ইত্যাদির কোনো মানেও হয় না যারা করেন তারা অযথাই কাজটি করেন বলে আমার মনে হয় একটা কথা এই রাম জন্মভূমি আন্দোলনের নেতৃত্ব দেওয়ার সময় লালকৃষ্ণ আডবাণী বলতেন সেটা হচ্ছে যে দেখো এটা আমাদের আস্থার বিষয় বিশ্বাসের বিষয় খ্রিস্টানরা যখন বলে মা মেরি ভার্জিন ছিলেন কিংবা যখন আরেকটা ধর্মের লোকেরা বলে ডেড সি পার্টেড ফর মোজেস মোজেসের জন্য ডেড সি পার্ট দ্বিখণ্ডিত হয়ে গেছিলো যাতে মোজেস সোজা হেঁটে সাগর অতিক্রম করতে পারে তখন তো প্রশ্ন হলো না বাপু তোমরা তখন তো বলো না যে এটা কি করে সম্ভব ভার্জিন মাদারের সন্তান হয় কী করে কি করে সমুদ্র দুখণ্ড হয়ে যায় আর হিন্দুরা যখন বলছে যে আমরা বিশ্বাস করি ওইখানেই রামচন্দ্রের জন্ম হয়েছিল ওইটাই গর্বগৃহ তাহলে সেই আস্থাকে মর্যাদা না দেওয়ার মধ্যে কি বীরত্ব আছে দেখুন এই লজিকের সঙ্গে আপনি যত পাল্টা লজিকই দিন যত আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার কথা বলুন কোনো কিছুই এই লজিকের সামনে টিকবে না আর সবচেয়ে বড় কথা যারা বলছেন যে আমি ফেকু মাকু নাকি সব বলেন না আপনারা ওইসব নই আমিও খুব একজন ধর্মপ্রাণ ঈশ্বর ভক্ত মানুষ সুতরাং আমি কারুর অন্যের ভক্তি বিশ্বাস ইত্যাদিকে অযথা আঘাত করার লোক নই দিন অতীতেও সে কাজ করি ভবিষ্যতেও করবো না সেদিক থেকে আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন আজকে আমি প্রধানত দুজন ব্যক্তির সম্পর্কে কথা বলবো আমার মনে হয় যে আজকের এই অযোধ্যা নিয়ে হৈ হৈয়ের মাঝখানে যাদের কথা মানুষ একেবারে প্রায় ভুলতেই বসেছে তাদের একজনের কথা আজকে দেখলাম ইন্ডিয়ান এক্সপ্রেস লিখেছে যার শিরোনাম দিয়েছে ফার্স্ট কার সেবাক এই যে রাম মন্দির নির্মিত হচ্ছে বিগ্রহ বসছে এটার যে আন্দোলনের সূচনা হয়েছিল সেটা অনেক আগেই হয়েছিল কিন্তু যে তারিখ থেকে আমরা সাধারণত বলি যে এই আন্দোলন একটা ভিন্ন ধারায় প্রবাহিত হয় সেটা হচ্ছে উনিশশো সালের ডিসেম্বর মাসে যখন হঠাৎ বাবরি বিতর্কিত বাবরি মসজিদের ভিতরে রামলালার মূর্তির উদ্ভব হয় এবং এই খবর চতুর্দিকে রাষ্ট্র হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে হিন্দুদের মধ্যে যেমন একদিকে উৎসাহ উদ্দীপনা তৈরি হয়েছিল অন্যদিকে তেমনি সংখ্যালঘু মুসলিমদের মধ্যে একটা হঠাৎ করে সন্ত্রস্ত ভাব আসে এবং সাম্প্রদায়িক দাঙ্গা হওয়ার উপক্রম হয় ছোটোখাটো ঘটনাও ঘটতে থাকে এই খবরটি দিল্লিতে পৌঁছনোর পরে তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু যিনি ধর্মকর্মকে একেবারেই গ্রাহ্যের মধ্যে আনতেন না এবং বলতেন হরার অফ রিলিজন তিনি কিঞ্চিত বিচলিত হয়ে ওঠেন হয়ে উঠে তিনি বলেন গোবিন্দল্লভ পান্ত এখন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যা আপনি দয়া করে ঘটনাস্থলে যান দেখুন ব্যাপারটা কী পরিস্থিতি ঠান্ডা করুন এবং যদি প্রয়োজন হয় তাহলে ওই বিগ্রহ মসজিদ থেকে সরিয়ে দিন তো বল্লভ পান্ত কংগ্রেসের অন্দরে যে অংশটি একটু হিন্দুত্বের প্রতি নরম ছিল যেমন রাজেন্দ্র কুমার রাজেন্দ্র প্রসাদ যেমন সর্দার বল্লভভাই ভাই প্যাটেল তেমনি বল্লভ পান্থ কিন্তু খুব একটা নেহেরুবাদী সমাজবাদ বা ধর্মবিরোধী কোনো অবস্থানের মানুষ ছিলেন না কিন্তু নেহেরু আদেশ দিলে সেটা তো অমান্য করা সম্ভব নয় অতএব তিনি ফাইজাবাদে গেলেন কিন্তু তাঁকে ফাইজাবাদে ঢুকতে দেওয়া হলো না কে দিলেন না তার নাম হচ্ছে গুরু দত্ত সিং এই ভদ্রলোক সেই সময় ফাইজাবাদ ওই অঞ্চলের অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ছিলেন এবং ফাইজাবাদ সিটি ম্যাজিস্ট্রেটও ছিলেন তিনি ঠিক তার এলাকার সীমানায় দাঁড়িয়ে আটকে দিলেন গোবিন্দব্লভব পানকে বললেন যে স্যার আপনি এখানে যাবেন না আপনি গেলে পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করবে আর রামলালার যে মূর্তি ওখানে বিরাজমান হয়েছেন সেটা নিয়ে একটা প্রবল হিন্দুদের মধ্যে একটা উৎসাহ উদ্দীপনা আছে সেটার বিরুদ্ধাচরণ করা এই মুহূর্তে আমার পক্ষে সম্ভব না। পান্থ ভুগতেই পারলেন না এবং বাইশ তেইশে ডিসেম্বর মধ্যরাত বাইশে আর তেইশের মধ্যরাতে উনিশশো সালে এই ঘটনাটা ঘটেছিল এবং সঙ্গে সঙ্গে পাকিস্তান রেডিও এই ঘটনাটি প্রচার করতে শুরু করে ন্যাচারালি পাকিস্তানের ইন্ধন থাকলে যা হবার অযোধ্যাতে সেই সময় তাই হয়েছিল কিন্তু গুরুদাত তিনি গোবিন্দ বল্লভ পানকে ঢুকতে দিলেন না বাড়িতে ফিরে এসে তিনি আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নিলেন যে তিনি ইস্তফা দেবেন এবং সেই ইস্তফা দেওয়ার আগে তিনি এমন দুটি নির্দেশ দিয়ে গেলেন যা ওই রামলালার বিগ্রহকে সুরক্ষিত রাখল তার প্রথম নির্দেশ ছিল এক সেটা হচ্ছে যে ওখানে রাম ছবুত্রায় রামচন্দ্রের যে পূজা হচ্ছে সেই পূজা বন্ধ করা যাবে না এবং দুই ওই চত্বরে যে একশো ধারা জারি করা হয়েছে সেটাও অমান্য করা যাবে না এই বলে তিনি ইস্তফা দিয়ে দিলেন তার ইস্তফায় গোবিন্দাল্লভ পান্ত এত ক্রুদ্ধ হয়েছিলেন যে সেদিনই মধ্যরাতে অনেকটা এই মহুয়া মৈত্রকে যেভাবে বাস্তুচ্ছুত করা হচ্ছে অনেকটা সেই স্টাইলে এই গুরু দাত ভদ্রলোকের ভদ্রলোককে সরকারি বাংলো থেকে মধ্য রাতে উৎখাত করা হয় তার সমস্ত বাস আসবাবপত্র রাস্তায় ফেলে দেওয়া হয় সারা রাত্রি তিনি খোলা আকাশের তলায় বসে থাকেন তারপরে ধীরে ধীরে গুরুদাত ওখানে প্রথমে একটা ভাড়া বাড়িতে থাকেন তারপরে নিজের বাড়ি বানান এবং তিনি কে ছিলেন এই যে গুরুদাত সিং তিনি ছিলেন কে তিনি ছিলেন অশোক সিঙ্গালের ঠাকুরদা অশোক সিঙ্গাল ছিলেন বিশ্ব হিন্দু পরিষদের অবিসম্বাদিত নেতা এবং রাম জন্মভূমি আন্দোলনের একটি প্রধান মুখ বস্তুত বিজেপি রাম জন্মভূমি আন্দোলন শুরু করার অনেক আগে থেকেই এই বিশ্ব হিন্দু পরিষদে কিন্তু রাম জন্মভূমি আন্দোলন শুরু করেছিল সুতরাং তাঁরই ঠাকুরদা ছিলেন এই গুরুদাত সিং ইন্ডিয়ান এক্সপ্রেসকে এইসব গল্প বলেছেন আরেকজন যিনি আবার নেহরু মেমোরিয়াল মিউজিয়াম এবং লাইব্রেরির এক্স ডাইরেক্টর ছিলেন এবং আমাদের দেশের প্রাক্তন সংস্কৃতি সচিব তার নাম রাঘবেন্দ্র সিং তিনি বলেছেন যে তাঁরও সম্পর্কে দাদুস্থানীয় হন ইনি বলেছেন যে হি ওয়াজ দ্য ফার্স্ট কারসেবক অফ অযোধ্যা মুভমেন্ট আমার মনে হয় এর চাইতে অ্যাপড ডেস্টিনেশন আর কিছু হতে পারে না তিনি বলেছেন যে ছোটোবেলার স্মৃতি থেকে তাই আর মনে আছে যে অটল বিহারী বাজপেয়ী মুরলী মনোহর যোশী ইত্যাদি বিজেপির প্রথম সারির নেতারা তাদের বাড়িতে নিয়মিত যাতায়াত করতেন ধীরে ধীরে এই গুরুদত্ত মানুষটি তিনি প্রথমে জানসাং জয়েন করেন এবং ন্যাচারালি বিজেপির জন্ম হওয়ার আগেই তার মৃত্যু হয় একইভাবে কিন্তু আরও একজন ব্যক্তি তিনিও এই বিতর্কিত মসজিদের থেকে রামলালার বিগ্রহ সরাতে আপত্তি করেছিলেন এবং বলেছিলেন যে তিনি এ কাজ করবেন না তিনি ছিলেন সেই সময়কার অযোধ্যার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কে কে নায়ার সাহেব কে কে নায়ার এখন তিনি যে শুধু বিরোধিতা করেছিলেন তাই নয় উনিশশো সালের নির্বাচনে দেখা গেল এই নায়া সাহেবের স্ত্রী শকুন্তলা গোন্ডা লোকসভা কেন্দ্র থেকে হিন্দু মহাসভার প্রার্থী হিসেবে ভোট লড়ছেন এবং অনায়াসে জিতলেন সুতরাং প্রথম কর সেবক যদি এই গুরুদাত সিংকে আমরা আখ্যা দিয়ে থাকি তাহলে এই যে রামচন্দ্রকে নিয়ে হিন্দু জনমানুষের মধ্যে এই যে একটা উদ্বেলিত ভাব তার কৃতিত্ব আমরা প্রাথমিকভাবে কাকে দেব আমাকে যদি জিজ্ঞেস করেন আমি বলবো দেওয়া উচিত রামানন্দ সাগরকে রামানন্দ সাগর কি করেছিলেন তিনি আটষট্টি না সত্তর না আটাত্তর এপিসোডে রামায়ণ প্রথম ভারতীয় দূরদর্শনে নিয়ে এসেছিলেন সেই প্রথম আমরা হিন্দু দেবদেবীকে রামকে সীতাকে লক্ষণকে হনুমানকে একেবারে জীবন্ত অবস্থায় দেখতে পাই এবং যাদের বয়স এখন অনেক কম সেই সাতাশি সালের কথা তো সাতাশি জুলাই থেকে অষ্টআশির আগস্ট পর্যন্ত তারা অনুমানও করতে পারবেন না যে সেই সময় এই রামায়ণকে কেন্দ্র করে দেশে কি হতো তারা হয়তো এই করোনা কালের লকডাউন দেখেছেন যে লকডাউন ঘোষিত যে লকডাউন আত্মরক্ষার কারণে মানুষ পালন করতে বাধ্য হয়েছে দিনের পর দিন আর রামায়ণকে কেন্দ্র করে সে সময় সাপ্তাহিক যে সময় রামায়ণ হতো ওই সময়টুকুতে গোটা দেশে মনে হতো যেন লকডাউন জারি হয়ে গেছে ট্রেন সময় চলতো না বাস সময়ে চলতো না কোনো মিটিং থাকলে সেই মিটিং একটু পোস্টপন করে দেওয়া হতো এই রকম একটা জনমানুষে প্রভাব ফেলেছিল রামায়ণ টেলি সিরিয়াল এবং সেই টেলি সিরিয়ালের মধ্যে থেকে একটা রাজনৈতিক সম্ভাবনা দেখতে পেয়েছিলেন দুজন একজন অশোক সিঙ্গাল দ্বিতীয়জন লালকৃষ্ণ আডবাণী অশোক সিঙ্গাল এবং আডবাণী দুজনেই পরবর্তীকালে একের পর এক সাক্ষাৎকারে এই যে রাম জন্মভূমি আন্দোলনকে কেন্দ্র করে হিন্দু জনমানুষের উদ্বেলিত হওয়া তার কৃতিত্ব রামানন্দ সাগরকে অকৃপণভাবে দিয়েছেন আপনাদের মনে থাকতে পারে এই লকডাউন পিরিয়ড যখন চলছে তখন প্রকাশ জাভড়েকার যিনি মোদী মন্ত্রিসভার প্রাক্তন তথ্য সম্প্রচার মন্ত্রী ছিলেন তিনিও আবার হঠাৎ একদিন টুইট করে বললেন যে জনতার অনুরোধে দূরদর্শন আবার নতুন করে রামায়ণ টেলিসিরিয়াল রিকাস্ট করার রিটেলিকাস্ট করার সিদ্ধান্ত নিয়েছে এবং দ্বিতীয়বারও যখন এই রামায়ণ দেখানো হয়েছে তখনও তখনও একেবারে উনিশশো সাতাশি অষ্টআশি সালে যেটা ছিল মানুষের স্বেচ্ছারোপিত মানে নির্বাসন গৃহে নির্বাসন সেটা তখন মানুষ বাধ্য হয়েছে লকডাউনে বাড়িতে ভিতরেই ছিল সুতরাং এই যে রামকে কেন্দ্র করে একটা মানুষের মধ্যে বৈপ্লবিক রূপান্তর ঘটে গেল সেটা ওই রামায়ণ প্রথম তার সূচনা করে ছিয়াশি সাল সাতাশি সাল মানে সাতানব্বই দু হাজার সাত দু হাজার সতেরো আর চব্বিশ বছর আগের কথা তো তারপরে যাদের জন্ম হয়েছে তারাও আজকে মানে যৌবনের প্রথমার্ধ কাটিয়ে ফেলেছেন চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ বছর বয়স হয়ে গেছে তাদের এমনকি যাদের চল্লিশ বছর বয়স তাদেরও এ কথা স্মৃতিতে রাখা সম্ভব নয় কেননা এটা এমন একটা সময় হয়েছিল যখন হয় তারা আমাগুর দিচ্ছেন নয় তারা সবে প্যান্টেলুন পরতে শুরু করেছেন সুতরাং তারা বুঝতে পারবেন না কিন্তু আমি সেই সময় যেহেতু দিল্লিবাসী ছিলাম এবং আমাদের তো দমকল বাহিনীর মতো চাকরি আমাদের কোনো দিনক্ষণ মেপে ডিউটিতে যাওয়া ও যাওয়া এইসব ছিল না আমি সেই সময় দেখেছি যে অনেক বাড়িতে অনেক বাড়িতে রামায়ণ দেখার জন্যে সেই প্রথম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টেলিভিশন ছেড়ে লোকজনের মধ্যে কালার টেলিভিশন কেনার হিরিক পড়ে গিয়েছিল একইভাবে রামায়ণ হওয়ার শুরু হওয়ার ঠিক পূর্ব মুহুর্তে বহু বাড়ি থেকে শঙ্খধ্বনির আওয়াজ শোনা যেত অনেকে রামায়ণ যতক্ষণ হতো সপরিবারে শুধু দেখতেন তাই নয় টেলিভিশনের গলায় একটা মালা ঝুলিয়ে সামনে ধূপধুনো জ্বালিয়ে সেই প্রবল ভক্তিভরে তারা রামায়ণ দেখতেন এই রামায়ণ সাগরকে দিয়ে এবং তারপরে বি আর চোপড়াকে দিয়ে মহাভারত এই সিদ্ধান্ত নিয়েছিল কে দেখুন চটলে তো তথ্য সত্য তথ্য অসত্য হয়ে যাবে না এই সিদ্ধান্ত নিয়েছিল রাজীব গান্ধীর কংগ্রেস সরকার আমার পরিষ্কার মনে আছে সে সময় তথ্য ও সম্প্রচার মন্ত্রী ছিলেন ভিএন গ্যাডগিল গ্যাডগিল অত্যন্ত সজ্জন এবং আমায়িক মানুষ ছিলেন পুনের ব্রাহ্মণ সমাজের অন্যতম প্রতিনিধি চিৎপাবন ব্রাহ্মণ তিনি ওই ক্যাবিনেটের বৈঠকে রাজীবের ক্যাবিনেট বৈঠকে প্রধানমন্ত্রীকে সাবধান করে দিয়ে বলেছিলেন যে খবরদার এই কাজ করবেন না এভাবে রামায়ণ দেখানো হলে এর আখের যার লাভ হবে সেই দলটির নাম হল বিজেপি কিন্তু রাজীব গান্ধী রাজনীতিতে না দেন অন্যদিকে শকুনি টাইপের পরামর্শদাতা দ্বারা পরিবৃত তিনি কখনো রামায়ণের সাংস্কৃতিক তাৎপর্য ছাড়া আর কোনো তাৎপর্য মানুষের কাছে থাকতে পারে এটা কল্পনা করার মতো বোধ রাজীব গান্ধী সেই সময় ছিল না আর তেমনই একটা সময় একজন বঙ্গসন্তান এগিয়ে এসেছিলেন এই কাজটি করতে তার নাম শ্রী অজিত কুমার পাঁজা সে সময় অজিত ছিলেন স্বাধীন ভারপ্রাপ্ত গ্যাটগিলের ঠিক পরে তথ্য সম্প্রচার মন্ত্রী আর তাকে সঙ্গ দিয়েছিলেন তৎকালীন সম্প্রচার সচিব মিস্টার গিল যিনি পরে ভারতবর্ষের নির্বাচন কমিশনার হয়েছিলেন আজকে এইটুকুই থাক রামানন্দ সাগরের রামায়ণের স্মৃতি একটু রোমন্থন করে আপাতত আজকের মতো আমি এই ইতিবৃত্তের তি টানছি আগামীকাল থেকে হয়তো আমি তৎপরবর্তীকালে ঠিক কি কি হলো সে কথা আপনাদেরকে জানাবো শুধু একটি কথা বলে রাখি যে কালকে আমি ভিডিও করতে পারবো কি পারবো না সেটা কিছুটা অনিশ্চিত যদি নাও পারি পরশু তো করবই ভালো থাকবেন আর দয়া করে আমি যে কাজটা রোজ করি না আজকে আরেকবার করছি যদি পারেন আপনাদের বন্ধুবান্ধবদের বলবেন আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে আরও ভালো হয় যদি সাবস্ক্রাইবার হওয়ার সঙ্গে সঙ্গে আপনারা এই চ্যানেলের মেম্বারও হয়ে যান মেম্বারদের জন্য ইতিমধ্যেই আমি দু দুটো স্পেশাল এপিসোড আপলোড করেছি আগামী দিনে আরও বেশ কিছু আমার মতো করে উপঢৌকন নিয়ে তাদের সামনে হাজির হব ভালো থাকবেন নমস্কার শুভরাত্রি